press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় ফুল ফ্রেম ক্যামেরা এবং ক্রপ ক্যামেরা। ফুল ফ্রেম ক্যামেরা বনাম ক্রপ ক্যামেরা নিয়ে জানতে চাইলে প্রথমে জানতে হবে ডিজিটাল ক্যামেরার ইমেজ সেন্সর নিয়ে। ক্যামেরার ইমেজ সেন্সর কি? এটা ক্যামেরার ভিতরের একটা ইলেকট্রনিক্স ডিভাইস যা মূলত ছবি ধারণ করে। লেন্সের মাধ্যমে আলো এই সেন্সরে প্রবেশ করে এবং আপনি দেখেন যে ক্যামেরা ছবি তুলছে। এটা হচ্ছে খুব সহজ ভাষায় ইমেজ সেন্সরের পরিচয়। ফিল্ম ক্যামেরার যুগে তখন ডিজিটাল ক্যামেরার ইমেজ সেন্সর বলতে কিছুই ছিল না। তখন ছবি ধারণ করা হতো ফিল্ম এবং আকারের ভিত্তিতে ফিল্ম ছোট বড় এবং মাঝারি সাইজের হতো। ফিল্মের এসব সাইজের মধ্যে 24mm x 36mm আকারের একটা ফিল্ম ছিল যাকে বলা হতো 35mm ফিল্ম এবং একে ধরা হতো স্ট্যান্ডার্ড ফিল্ম সাইজ হিসাবে। এখানে একটা ব্যাপার খেয়াল রাখা উচিত যে 35mm ফিল্ম বলতে ফিল্মের সাইজকেই বোঝানো হয়, 35mm ফোকাল লেন্থের লেন্সকে নয়। এটা হচ্ছে একটা 35mm ফিল্ম। ডিজিটাল ক্যামেরার যুগে আকারের ভিত্তিতে ক্যামেরার সেন্সরও ছোট বড় মাঝারি ইত্যাদি নানান সাইজের হয়। সেন্সর যত বড় হবে ক্যামেরার চারপাশে অনেক কিছুই দেখতে পাবে এবং সেন্সর যত ছোট হবে ক্যামেরায় অনেক কম দেখতে পাবে। এটা হচ্ছে বিভিন্ন সেন্সরের মধ্যে মূল পার্থক্য। এছাড়াও অনেক পার্থক্য আছে যেগুলো একটু পরে আলোচনা করা হবে। এই নানান সাইজের সেন্সরের মধ্যে একটা সেন্সরের সাইজ হচ্ছে সেই ফিল্মের যুগের 24mm x 36mm ফিল্মের সাইজের মতো, আর এই সাইজের সেন্সরটাকেই বলা হয় ফুল ফ্রেম সেন্সর। ফুল ফ্রেম ক্যামেরার বডি বলতে সেই ক্যামেরাগুলোকে বোঝায় যেই ক্যামেরাগুলোতে এই সাইজের সেন্সর রয়েছে। তাহলে ক্রপ সেন্সর কোনগুলো? খুব সহজ, ফুল ফ্রেম সেন্সরের ছোট যত ছোট ছোট সেন্সর আছে আক্ষরিত অর্থে সেইগুলো সবই ক্রপ সেন্সর, এবং এসব সেন্সর যেসব ক্যামেরায় আছে সেগুলো সবই ক্রপ ক্যামেরা। এখানে দেখুন বিভিন্ন সাইজের সেন্সর। প্রথম যে সেন্সরটা এটা হচ্ছে ফুল ফ্রেম সেন্সর, এর পরে যে সেন্সরগুলো আছে সবগুলো ক্রপ সেন্সর। কিন্তু DSLR এর ক্ষেত্রে ব্যবহারিক অর্থে ক্রপ সেন্সর কথাটা দিয়ে এমন একটা সেন্সরকে বোঝায় যেটার সাইজ ফুল ফ্রেম সেন্সর থেকে দুই ধাপ নিচে। নিকন ক্যামেরায় এর সাইজ 23x60mm এবং 15x60mm, এবং এই সাইজের সেন্সরকে অ্যাডভান্স ফটো সিস্টেম টাইপ ক্লাসিক বা APS-C সেন্সর সাইজ বলা হয়। ফুল ফ্রেম সেন্সরের APS-C সেন্সর বর্তমানে এই দুই ধরনের সেন্সরকেই DSLR ক্যামেরায় ব্যবহৃত হয়, এবং এই APS-C সেন্সর সমৃদ্ধ DSLR ক্যামেরাকে বলা হয় ক্রপ ক্যামেরা। ফুল সম্পূর্ণ এবং ক্রপ কেটে নেয়া, কথা দুটো এসেছে মূলত সেন্সরের সাইজ ছোট বড় হওয়া থেকে, ক্যামেরার বডির সাইজের জন্য নয়। কিন্তু নিকন তাদের ফুল ফ্রেম ক্যামেরাকে FX দিয়ে এবং ক্রপ ক্যামেরাকে DX দিয়ে প্রকাশ করে। ক্যানন একসময় তাদের 1D সিরিজ APS-C থেকে এক ধাপ উপরে এবং ফুল ফ্রেম থেকে এক ধাপ নিচে একটা সেন্সর ব্যবহার করত যেটাকে বলা হয় APS-H সেন্সর। এখন ক্যানন এই সেন্সরে DSLR ক্যামেরা বানায় না, আর এটাও একটা ক্রপ সেন্সর। এখন তাহলে জেনে নেই ফুল ফ্রেম ক্যামেরা এবং ক্রপ ক্যামেরার মধ্যকার আর কি কি পার্থক্য আছে। ফিল্ড অফ ভিউ, একটু আগে বলেছিলাম সেন্সর যত বড় হবে ক্যামেরার চারপাশে অনেক কিছু দেখতে পারবে এবং সেন্সর যত ছোট হবে ক্যামেরার চারপাশে কম দৃশ্য দেখতে পারবে। একটা ক্যামেরা তার চারপাশের দৃশ্য কতটা দেখতে পারে এটাকে বলা হয় ফিল্ড অফ ভিউ। ফুল ফ্রেমে বড় ফিল্ড অফ ভিউ এবং ক্রপ ক্যামেরায় ছোট ফিল্ড অফ ভিউ। তবে ক্রপ ফ্যাক্টর অ্যাডজাস্ট করে সঠিক লেন্স নির্বাচনের মাধ্যমে একটা ক্রপ সেন্সর ক্যামেরা দিয়ে ফুল ফ্রেম ক্যামেরার ফিল্ড অফ ভিউ পাওয়া যায়, সেই ব্যাপারে পরে একটি ভিডিও তৈরি করব। কিন্তু ফিল্ড অফ ভিউ বড় হলে ভালো বা ছোট হলে খারাপ এমনটা কোনোভাবেই বলা যায় না। সবকিছুতে নির্ভর করে আপনি কিসের ছবি তুলবেন। ছোট ফিল্ড অফ ভিউ এর একটা সুবিধা, যদিও এটার মান হচ্ছে ক্যামেরার চারপাশে কম দেখতে পাবে, এটার আরেকটা মানে হচ্ছে এটা দূরের জিনিসকে কাছে নিয়ে আসে। এর সহজ মানেটা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা দিয়ে চারপাশের দৃশ্য ধারণ হবে তো বেশি ঠিক আছে, ক্রপ ক্যামেরা দিয়ে সেই একই লেন্স ব্যবহার করে দূরের জিনিস দেখা যাবে কাছে। অর্থাৎ ফিল্ড অফ ভিউ কম হলে ছবি জুম ইন হয়, আর ফিল্ড অফ ভিউ বেশি হলে ছবি জুম আউট হয়। ল্যান্ডস্কোপ ছবিতে ফুল ফ্রেম ভালো পারফরমেন্স দিলেও ওয়াইল্ড লাইফ এবং স্পোর্টস ফটোগ্রাফির ক্ষেত্রে ক্রপ ক্যামেরা কিন্তু অনেক কাজের, কারণ তখন ফুল ফ্রেম ক্যামেরা দিয়ে দূরের যেই পাখিটা ছোট দেখবেন ক্রপ ক্যামেরা দিয়ে সেই পাখিটা আরও কাছ থেকে দেখবেন। যদিও পাখিটার চারপাশে অনেক এরিয়া ক্রপ হয়ে গেছে, মূলত দূরের পাখিটা কাছে চলে এসে বড় হয়ে ধরা দেওয়ার কারণেই এর পাশের অনেক কিছুই ছবিতে আসেনি। ISO এবং লো লাইট পারফরমেন্স, বড় সেন্সরে অল্প আলোতেও ভালো ছবি উঠবে এবং ছোট সেন্সরে অল্প আলোতেও তুলনামূলক কম ভালো ছবি উঠবে। খেয়াল করে দেখবেন অল্প আলোতে মোবাইল দিয়ে যেই মানের ছবি পাবেন DSLR দিয়ে তার চেয়ে ভালো মানের ছবি পাবেন, কারণ এই ক্ষেত্রে মোবাইলের সেন্সর হচ্ছে ছোট সেন্সর। ফুল ফ্রেম বনাম ক্রপ সেন্সরের জন্যই কথাটা ঠিক। এই ছবিটা দেখুন, বামে ফুল ফ্রেম এবং ডানে ক্রপ, ISO 6400। খেয়াল করুন হাই ডাইনামিক রেঞ্জ HDR। সঙ্গীতে ডাইনামিক রেঞ্জ কথাটা এক অর্থে ব্যবহৃত হলেও ফটোগ্রাফির ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ ভিন্ন অর্থে ব্যবহার হয়। সহজ কথায় বলতে গেলে ডাইনামিক রেঞ্জ যদি কম হয় তাহলে সম্ভাবনা আছে যে প্রখর আলোতে বেশিরভাগ সময় ছবির কিছু অংশ এমনভাবে জ্বলে যাবে যে সেটা কোনো ফটো এডিটর দিয়ে ফেরত পাওয়া সম্ভব না।
ফটোগ্রাফির পরিভাষায় একে বলা হয় ব্লোন আউট হাইলাইটস। আবার এমনও হতে পারে ছবির কিছু অংশ এমনভাবে ছায়ায় পড়ে যাবে যে কোনো ফটো এডিটর দিয়েও সেটা ছায়ার অংশ থেকে আসল রং উপস্থাপন করা যাচ্ছে না। ল্যান্ডস্কোপ ছবিতে এই ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। বড় সেন্সরে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ভালো হয়। ডেপথ অফ ফিল্ড, ডেপথ অফ ফিল্ড মানে হচ্ছে ক্যামেরার সবচেয়ে নিকটতম সাবজেক্ট থেকে সবচেয়ে দূরবর্তী সাবজেক্টের মধ্যকার জায়গা কতখানি শার্প, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার হিসেবে চিনি। বড় সেন্সর দিয়ে খুব শ্যালো ডেপথ অফ ফিল্ড পাওয়া যায়, অর্থাৎ বেশি ব্লার পাওয়া যায়। অন্যদিকে ছোট সেন্সরের ডেপথ অফ ফিল্ড তুলনামূলক ডিপ, অর্থাৎ ব্লার হয় কম। আর এই কারণে আপনার মোবাইল দিয়ে খুব বেশি ব্লার হয় না, কারণ এর সেন্সর সাইজ একটা DSLR ক্যামেরার তুলনায় অনেক ছোট। তবে এই ব্যাপারটা একটা বিবাদের বিষয়। কারো মতে সেন্সর সাইজ ডেপথ অফ ফিল্ডকে প্রভাবিত করে এবং কারো মতে সেন্সর সাইজ ডেপথ অফ ফিল্ডকে প্রভাবিত করে না। তবে এটা সত্য, ক্রপ ফ্যাক্টর অ্যাডজাস্ট করে সঠিক লেন্স নির্বাচন করার মাধ্যমে একটা ছোট সেন্সর বা বড় সেন্সরের দুটো ভিন্ন ক্যামেরায় একই রকম ডেপথ অফ ফিল্ড অর্জন করা সম্ভব। এই ছবিটি দেখুন, বাম পাশেরটা ক্রপ ক্যামেরায় এবং ডান পাশেরটা ফুল ফ্রেম ক্যামেরায়। আমরা এই কথাগুলোর মধ্যে ক্রপ ফ্যাক্টর কথাটা অনেকবার ব্যবহার করছি, কিন্তু এটা কি জিনিস? ফিল্ম ক্যামেরা যুগে 35mm ফিল্ম ছিল স্ট্যান্ডার্ড, এটা আমরা আগেই জেনেছি। মজার ব্যাপারটা হচ্ছে DSLR ক্যামেরার জগতে আগে উদ্ভাবিত হয় ক্রপ ক্যামেরা এবং তারপর আসে ফুল ফ্রেম ক্যামেরা, কারণ প্রথম পর্যায়ে ফুল ফ্রেম ক্যামেরার সেন্সর বানানো ছিল খুবই ব্যয়বহুল। ফিল্ম ক্যামেরার যুগ থেকে ফটোগ্রাফি করে আসা মানুষ যখন ক্রপ ক্যামেরা ব্যবহার করা শুরু করলো, তখন দেখা দিল একটা বিপদ। কারণ 35mm ফিল্ম ক্যামেরা ব্যবহারকারীরা যখন ছোট সেন্সরের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা শুরু করলেন, তখন তারা একটা নির্দিষ্ট ফোকাল লেন্থে ছবি তুলে সেই ফিল্ড অফ ভিউটাই পাচ্ছিলেন না, যেটা এতদিন 35mm ফিল্মে পেয়ে এসেছেন। উদাহরণস্বরূপ, ক্রপ বডিতে 50mm ফোকাল লেন্থ ছবি তোলার পর সেটা তাদেরকে তেমন ফিল্ড অফ ভিউ দিচ্ছিল না, যেমনটা 35mm ফিল্ম ক্যামেরায় 50mm ফোকাল লেন্থের ছবি তোলার পর তারা এতদিন পেয়ে আসছিলেন। এই সমস্যা থেকে উত্তরণের জন্য এমন কিছু একটা দরকার ছিল যা ক্রপ ক্যামেরায় লাগানো সেন্সরের ফোকাল লেন্থকে ফুল ফ্রেম ক্যামেরায় লাগানোর সেন্সরের সমমান ফোকাল লেন্থকে রূপান্তর করে দিতে পারবে। আর এই কাজ করার জন্য একটা সংখ্যা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ক্রপ ফ্যাক্টর। যেমন ধরুন, একটা DX ক্যামেরায় 50mm লেন্স লাগালেন। আগের আলোচনা থেকে তো আমরা জানলাম সেম লেন্সের ক্রপ ফিল্ড অফ ভিউ যেমন আসবে, ফুল ফ্রেম ক্যামেরায় ফিল্ড অফ ভিউ তেমন আসবে না। এটা জানার জন্য আপনি DX ক্যামেরায় যেই ফোকাল লেন্থের লেন্স লাগিয়েছেন তার সাথে ক্রপ ফ্যাক্টর নামক সংখ্যাটা গুণ করবেন। নিকনের জন্য এই ক্রপ ফ্যাক্টর 1.5, তাহলে সংখ্যাটা আসে 50 × 1.5 = 75mm। এর অর্থ হলো ফুল ফ্রেম ক্যামেরায় একটা 75mm লেন্স লাগালে ফিল্ড অফ ভিউ যেমন আসবে, এখন আপনার ক্রপ ক্যামেরায় 50mm লেন্স লাগানোর ফলে ঠিক তেমন ফিল্ড অফ ভিউ দেখা যাচ্ছে। বা ধরুন, আপনি দেখলেন একটা ফুল ফ্রেম ক্যামেরায় 35mm লেন্স লাগানোর পর এর ফিল্ড অফ ভিউটা আপনার কাছে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনি ক্রপ ক্যামেরা ব্যবহার করেন এবং জানেন আপনার ক্যামেরায় 35mm লেন্স লাগালেই ঠিক তেমন ভিউ পাবেন না। তাহলে এখন কি করলে এমন ছবি পাবেন? এখন তাহলে আপনার কাজ হবে 35 − 1.5 = 24mm একটা লেন্স আপনার ক্রপ ক্যামেরায় লাগানো, তাহলে আপনি সেই ফিল্ড অফ ভিউটাই পাবেন যেটা ফুল ফ্রেম ক্যামেরায় 35mm লেন্সে ছবি তুলে পেয়েছেন। এখানে লক্ষ্য করার ব্যাপারটা হচ্ছে, এর মানে এই না যে 50mm ফোকাল লেন্থের একটা লেন্স FX বডিতে 50mm কিন্তু সেটা DX বডিতে 75mm হয়ে যায়। ফোকাল লেন্থ সেন্সর সাইজ নির্বিশেষে সবসময় এক থাকে। এই ছবিটি দেখুন বিভিন্ন সেন্সরের ক্রপ ফ্যাক্টর, তাহলে বুঝতেই পারছেন ক্রপ ফ্যাক্টরের কাজটা কি। ক্রপ ফ্যাক্টর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। পৃথিবীতে যদি ফুল ফ্রেম ক্যামেরা বলে কিছু না থাকতো বা পৃথিবীর সব ক্যামেরায় যদি ফুল ফ্রেম হতো, তাহলে এই ক্রপ ফ্যাক্টরের কোনো অস্তিত্ব থাকতো না। পৃথিবীতে অনেক সেন্সরের ক্যামেরা আছে, কাজেই ক্রপ ফ্যাক্টরের ব্যাপারটাও থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি কোন ধরনের DSLR ক্যামেরা কিনবেন, ফুল ফ্রেম না ক্রপ? এর উত্তর পাওয়ার জন্য দুটো প্রশ্ন নিজেকে করুন। No. 1, আপনার বাজেট কত? No. 2, আপনি কি শৌখিন ফটোগ্রাফার না প্রফেশনাল ফটোগ্রাফার? ফুল ফ্রেম ক্যামেরাগুলো দামি হয় এবং আকারে বেশ বড় হয়। নিকন D850 হচ্ছে নিকনের ফুল ফ্রেম ক্যামেরা, যার বডির দাম শুধু 2,95,000 টাকার মতো। আপনি প্রফেশনাল ফটোগ্রাফার না হলে এবং শুধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের ছবি, পোর্ট্রেট, মাঝে মধ্যে বিয়ের অনুষ্ঠান কভার করা, স্ট্রিট, ল্যান্ডস্কোপ ইত্যাদি সব ধরনের ছবি তোলার জন্য ক্যামেরা চাইলে আপনার জন্য APS-C যথেষ্ট ভালো ক্যামেরা এবং কোনো দরকার নেই ফুল ফ্রেম ক্যামেরায় অতিরিক্ত অর্থ ঢালা। ফুল ফ্রেম ক্যামেরায় তখনই যাওয়া উচিত যখন আপনি মনে করবেন যে ক্যামেরার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। বড় সেন্সর এবং ছোট সেন্সরের পার্থক্যগুলো রিলেটিভ টার্মে, অর্থাৎ একটার সাথে আরেকটার তুলনা করতে গেলে, কিন্তু তুলনা বাদ দিলে ক্রপ ক্যামেরার মানকে অনেক ভালো এবং এটা আপনাকে প্রয়োজনের সবই পূরণ করতে পারবে। বর্তমান বাজারে আছে এমন কিছু ফুল ফ্রেম এবং ক্রপ বডির মডেল উল্লেখ করলাম। নিকনের কিছু ফুল ফ্রেম ক্যামেরার মডেল, নিকন D610, নিকন D750, নিকন D810,
নিকন ডি 850 এবং D5 নিকনের কিছু ক্রপ ক্যামেরার মডেল, নিকন D3300, নিকন D3400, নিকন D5300, নিকন D5500, নিকন D5600, নিকন D7100, নিকন D7200, নিকন D7500, নিকন D5000। ক্যাননের কিছু ফুল ফ্রেম ক্যামেরার মডেল, ক্যানন 6D, ক্যানন 6D Mark II, ক্যানন 5D Mark III, ক্যানন 5D Mark IV, ক্যানন 1DX Mark II। ক্যাননের কিছু ক্রপ ক্যামেরার মডেল, ক্যানন 700D, ক্যানন 750D, ক্যানন 760D, ক্যানন 70D, ক্যানন 77D, ক্যানন 80D। দেখতেই পাচ্ছেন ক্রপ ক্যামেরার মডেলগুলো বেশি আর ফুল ফ্রেম ক্যামেরার মডেলগুলো কম, কারণ বেশিরভাগ মানুষের কাজ ওই ক্রপ ক্যামেরা দিয়েই হয়ে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।